শীত অনেকটাই কমতে শুরু করেছে আর হালকা হালকা গরম পড়ছে মাঝে মধ্যে আজকে তাই ভেবেছি আমাদের বেলকুনিটা সুন্দর করে একটু বসার মতো করবো কারণ এখন যেহেতু গরম পড়বে মাঝে মধ্যে একটু বসা যাবে আজকের ছোট্ট ব্লগে সবাইকে অনেক স্বাগত স্নেহা স্কুল থেকে আসলো ওকে খাইয়ে দিলাম দেন এখন হচ্ছে বিকেলবেলা তো সবাই মিলে একটু ভাবছি যে আমাদের বেলকুনিটা একটু সুন্দর করে সাজাই এখন আসলে অনেকটাই শীত কমে গিয়েছে বলা যায় মাঝে মধ্যে আবার একটু ওয়েদারও মনে হয় একটু গরম চলে আসছে এরকম মনে হচ্ছে আর মোটামুটি এক মাস মতো শীত থাকবে তারপরেই গরম পড়ে যাবে গরম আমেরিকায় বিভিন্ন স্টেটে আসলে বিভিন্ন রকম ডিউরেশন থাকে কোনো কোনো জায়গায় হয়তো বা দু মাস থাকে কোনো কোন জায়গায় আড়াই মাস থাকে আমাদের এখানে সব কিছু মিলে হয়তো দুই মাস বা তার একটু বেশি সময় গরম থাকবে তারপরে আবার শীত চলে আসবে এখনও অনেকটাই ঠান্ডা আছে তো আজকে এই জন্যে ভেবেছি আমাদের বেলকনিটা একটু সুন্দর করে গুছিয়ে নেব তো আমার গোছাতে সাহায্য করছে হচ্ছে আমার মামুনি আর শ্রেয়াস দুই ভাই বোন শ্রেয়াশের দুষ্টু হাসি দিয়ে এবারে হচ্ছে গ্লু দিয়ে গাড়িতে লাগাচ্ছে গ্লুগুলো নষ্ট করছে সব কিছু এবারে সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে ভীষণ ভালো লাগছে আসলে সব কিছু একটু পরিপাটি করে সুন্দর করে সাজালে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে সে জায়গাটা যেমনই হোক না কেন তো বেলকনিতে শীতের সময়টা আসলে এতটাই ঠান্ডা পড়ে আমেরিকাতে যেটা হচ্ছে আসলে ঘরের বাইরে আসা যায় না বেলকনিতে আসা খুবই কম হয় দাঁড়ানোও খুবই কম হয় তো এই কারণে হচ্ছে এখন যেহেতু গরম আসবে তো পুরোটার সময় চেষ্টা করব সবাই এই বেলকনিতে আমরা এসে বসি স্নেহা শ্রেয়াস খেলাধুলা করে তাই একটু সুন্দর করে সাজালে দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে আমার লাউ চারাগুলো কি সুন্দর হয়েছে না কচি কচি পাতা আসছে দেখতে ভীষণ ভালো লাগছে দুই ভাই বোন এইখানে অনেকটা সময় পাস করে স্নেহার শ্রেয়াস লাউ গাছ দেখে আর এবারে হচ্ছে একটু আম কেটে দিচ্ছে ওদের বিকেলবেলা আম খেতে শেয়ার ভীষণ পছন্দ করে তো আসলে এখানে তো বাঙালি কোনো দোকান নেই আমরা হচ্ছে চাইনিজ একটা মার্কেট থেকে আম নিয়ে আসি বাংলাদেশি আম না এগুলো সারা বছরই পাওয়া যায় টেস্ট তেমন নেই তাই আমরা শীতের সময় বা এখানে যেহেতু বেশিরভাগ সময় হচ্ছে ঠান্ডা থাকে আমরা আম একদমই খাই না গরমের সময় একটু নিয়ে আসি আর কি আমগুলো খেতে অত বেশি ভালো লাগে না তো ওইগুলো দিয়েছি আর এরপরে হচ্ছে বিকেলবেলা এইটা পাকিস্তানি একটা স্টোর থেকে কিনে নিয়ে আসছিলাম এগুলোর নামও আমি জানি না চিপস হবে সম্ভবত এই ফার্স্ট আমি ট্রাই করব তো আজকে চলুন এগুলো একটু ভেজে দেই বিকেলবেলা বৃষ্টিও হচ্ছে গুঁড়ি গুড়ি ওরা খাবে আর সাথে স্পেশাল বেশ কিছু কয়েকটা নাস্তার আয়োজন করেছি সবাই মিলে বেলকনিতে বসে মজা করে নাস্তা করবো

আমি ভেবেছিলাম এই চিপস অনেক বড় বড় হবে কিছু চিপস আছে না তেলে দিলে অনেক বড় হয় তো ওইটা ভেবে আসলে নিয়ে আসা তো বেশি বড় হয়নি আর এদিকে এই চুলাটার জাল হঠাৎ করে একটু বেশি বেড়ে গিয়েছিল তো কিছু কিছু আবার একটু বেশি ভাজা হয়ে গেছে তো এখন হচ্ছে বাদবাকি অল্প আর একটু ভাজলাম আর বাদ বাকিগুলো রেখে দিচ্ছি চলুন ভাজা হয়ে গেছে এবার বেলকনিতে বসে মজা করে সবাই মিলে এগুলো খাবো আসলে আসে আর ভীষণ খুশি ওয়াটারমেলন আর এইটা নিয়ে ওকে দিদি যেটা বলবে তোমার সেটা এই যে বাটি এবার সবাই বসে যাও আমি স্কুলে আমি আজকে স্কুলে এইটা নিয়ে যাবো তাই ওকে যে বাটিতে তুমিও চলে নাও আজকে বিকেলের নাস্তাটা অনেক মজার ওয়াটারমেলন তারপরে চিপসগুলো এরপরে আমি ছোলা রান্না করেছি সব কিছু মিলিয়ে বেশ ভালো লাগছে বারান্দায় বসে খেতে আর গল্প করতে তো আমার ব্লগ ভিডিওগুলো যারা সব সময় দেখেন থ্যাংক ইউ সো মাচ কেমন লেগেছে আজকের ভিডিওটা কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে ফলো দিয়ে সঙ্গেই থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি টাটা দেখা হবে